363 নম্বর ক্লাসে আজকে আমরা একটা বেশ জটিল সমস্যা সমাধান করব জিআই ম্যাথ চ্যাপ্টার থেকে। তো জিআই ম্যাথ চ্যাপ্টারের যে সমস্যাটি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, সমস্যাটি অনেকটা বড়, অ্যাডভান্সড লেভেলের স্টুডেন্টসদের জন্য। এটা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে ডিরেক্ট এই সমস্যার মতো সমস্যা যদি নাও আসে, কিন্তু আজকের ক্লাসটি যদি তুমি ঠিকভাবে বুঝে নিতে পারো, তাহলে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে যে সকল জিআই ম্যাথগুলো তুমি পাবে সেগুলো তোমার কাছে অনেকটা সহজ বলে মনে হবে। তো দেখো, আজকের যে সমস্যাটি বোর্ডে আমরা দেখছি, অনেকটাই হিসাব নিকাশ করে আমাদের সমাধানে আসতে হবে। তবে জিআই ম্যাথের যে ফর্মুলাটা আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে বলেছিলাম সেটা কিন্তু একই থাকবে, সেই জায়গা থেকে আমরা সরতে পারবো না। কি লজিক, লজিক প্রত্যেকটা জায়গাতে সেম হতে হবে। তো আমরা নর্মালি একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ, পাঁচটা স্টেপ পর্যন্ত সমস্যার সমাধান করে থাকি। তো আমাদের দেখতে হবে আজকের সমস্যায় কতগুলি স্টেপ রয়েছে। আজকের এই সমস্যার সমাধানটা বেশ ইন্টারেস্টিং, মজাদারও। তোমরা এই সমস্যার সমাধান করতে গিয়ে অনেকটা মজার মধ্যে দিয়ে ক্লাস করতে পারবে। তা চলো আমরা দেখি যে আজকের ক্লাসটি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিআই ম্যাথের ক্লাস। এখানে আমরা একটা বর্গাকার খুব দেখতে পাচ্ছি এবং তার থেকে বেরিয়ে যাওয়া চারটে শীর্ষবিন্দু থেকে তিনটে করে ভাগ রয়েছে, সেখানে তিনটে করে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এবার এর মিডিল থেকে চারপাশে চারটে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে চারটে খোপে তিনটে সংখ্যা দেখতে পাচ্ছি এবং মিডিলে একটা সংখ্যা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে এবং আমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছি। এই তীর চিহ্নটারও কিন্তু মিনিং রয়েছে, যেটা আমরা ক্রমশ পর্যালোচনার মাধ্যমে দেখব। তো দেখো, এখানে তিনটে সংখ্যা পাচ্ছি আমরা, এখান থেকে তীর চিহ্নটা এই দিকে আছে, এখানে আমরা দেখছি ছয়, এখানে তিনটে সংখ্যা রয়েছে, তীর চিহ্নটা এইদিকে আছে, এখানে দেখছি আট। নিশ্চয়ই এই তিনটে সংখ্যার সঙ্গে এই আটের একটা সম্পর্ক আছে, এই তিনটে সংখ্যার সঙ্গে ছয়ের একটা সম্পর্ক আছে, এখানে তিনটে সংখ্যার থেকে তীর চিহ্ন গিয়ে এখানে যে বারো পেলাম তারও নিশ্চয়ই একটা সম্পর্ক আছে, এবং এই তিনটে সংখ্যার থেকে তীর চিহ্ন যেখানে গেছে এই যে সংখ্যাটি এরও একটা সম্পর্ক আছে। তবে আমাদের কিন্তু সেই বেসিক জায়গাটা একই রাখতে হবে, যে সম্পর্ক যাই থাকুক না কেন সেই সম্পর্ক যেন প্রত্যেকটার ক্ষেত্রে একই হয়, অর্থাৎ লজিকটা যেন সব জায়গাতে অ্যাপ্লিকেবেল হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইভ সিক্স সেভেন, এই তিনটে সংখ্যার গড় হচ্ছে ছয়, গড় করে এখান থেকে এখানে এসেছি, এখান থেকে যখন এখানে যাচ্ছি তখনও আমরা দেখছি যে সেভেন এইট নাইন এদের গড় হচ্ছে এইট। তাহলে এখানে গড় পেয়েছি, এখানেও গড় পেয়েছি, এই জায়গাটাতেও আমাদের গড় পেতে হবে, এগারো বারো তেরো এর গড় কিন্তু বারো হয়। এবার এই যে তিনটে সংখ্যা রয়েছে চার পাঁচ ছয়, তাদের গড় করলে কিন্তু আমরা পাঁচ পাই। তাহলে আমরা একটা লজিক দেখলাম যে তীর চিহ্ন বরাবর ঘুরছে যে সংখ্যাগুলি তাদের গড় করলে তার পরবর্তী ফাঁকা জায়গাতে আমরা সংখ্যাটিকে পেয়েছি, এখান থেকে এখানে পেয়েছি, এখান থেকে এখানে পেয়েছি, এখান থেকে এখানে পেয়েছি, এখান থেকে এখানে পেয়েছি। বেশ, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ষোলো পয়েন্ট পাঁচ একুশ তিরিশ, এখানে কত, একই লজিকের উপর বেস করে এইখানকার সংখ্যাটি নির্ণয় করতে হবে। আবার সেই লজিকের উপর বেস করে এটা নির্ণয় করার পর আমাদের দেখতে হবে যে মিডিলে তেইশ দশমিক দুই পাঁচ, এটাও যেন ফুলফিল করা যায় একই লজিকের উপর বেস করে। তো আমাদের ভাবতে হবে যে এখানে ষোলো দশমিক পাঁচ কী করে আসলো। আমরা সরাসরি লজিকে চলে যাই, তোমরা এটাকে দুটো তিনটে লজিক চিন্তা করে কী করে ষোলো দশমিক পাঁচ আসছে সেটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।
তো নিজেরা এরকম একটা চার্ট তৈরি করবে। চার্ট তৈরি করে আমি যেমন এখানে এই সংখ্যার গড় এখানে করেছি, তোমরা গড় না করে যোগফল করতে পারো বা ওদের গুণফল করতে পারো, এরকম একটা মডেল তোমরা তৈরি করবে। নিজেরা মডেল তৈরি করে এই মডেলের উপরে তোমরা যোগফল দিয়ে, গুণফল দিয়ে এবং গড় দিয়ে তিনটে তিনটে করে সমস্যা তৈরি করবে, অর্থাৎ নটা সমস্যা তৈরি হবে। আর একটা সমস্যা তুমি নিজের মন থেকে ভেবে মোট দশটা সমস্যা এই মডেল চার্টের উপরে তৈরি করবে এবং সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে। এটা তোমাদের HW। তো এবার আমরা সরাসরি লজিকে চলে যাই, যে কি এইখানে যে সংখ্যা কটি রয়েছে আর এখানে যে সংখ্যা কটি রয়েছে, এই দুটো শীর্ষবিন্দুর যে সংখ্যাগুলি তাদের গড় এখানে হবে কিরকম, মানে এইখানকার তিনটে সংখ্যা এখানকার তিনটে সংখ্যা ছটা সংখ্যার গড় নয়, এখানকার তিনটে সংখ্যার সমষ্টি কত 18 আর এখানকার তিনটে সংখ্যার সমষ্টি কত 15। এই 15 আর 18 এই দুটো সংখ্যার গড় করলে আমরা এটা পাই। তাহলে ওই লজিকটা এখানে কি অ্যাপ্লিকেবল সেটা আমরা একবার দেখি। এখানে পাচ্ছি 18 আর এখানে পাচ্ছি 24। এই 18 আর 24 এদের গড় কি এটা কিনা দেখো, 18 এবং 24, তাহলে 18 আর 24, 8 আর 4 12, 2 হাতে 1, 4 42কে 2 দিয়ে ভাগ করলে আমরা 21 পাই। তাহলে এখানে গড় করেছি এই দুটো সংখ্যার, এখানে পেয়েছি এই দুটো সংখ্যার গড় করে এখানে পেয়েছি। এবার এই জায়গাটাতে আমাদের দেখতে হবে যে এখানে পাচ্ছি কত 24 আর এখানে পাচ্ছি 36, তাহলে 24 আর 36 গড় কি 30 কিনা সেটা একবার একটু দেখো তোমরা, যে 24 আর 36 যোগ করলে হয় 60, 60কে যদি 2 দিয়ে ভাগ করি 30 হয়, তাহলে গড় কিন্তু এখানে আমরা পেয়েছি। তাহলে এই যে 36 আর 24 এদের গড় করে যদি এখানে পাই, তাহলে আমাকে এই 36 আর এই 15 এই দুটো সংখ্যার গড় করতে হবে। গড় করলে আমি যে সংখ্যা পাবো সেটাকে এখানে বসাবো, বসানোর পরেই আমি সঠিক উত্তরে পৌঁছে গেলাম এমনটি ভাবলে কিন্তু হবে না, কারণ এই মিডিলের সংখ্যাটি রয়েছে সেটারও যুক্তি আছে, সেটা দেখব পরে। তো এবার দেখো এখানে পাচ্ছি আমরা 15 আর এখানে পাচ্ছি 36, 36 আর 15 5 আর 6 11 আর 1 হাতে 1 4 আর 1 5 51, 51কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই 25.5 পাই। তাহলে এই জায়গাটাতে আমরা লিখব 25.5, এইটা আমরা আপাতত নির্ণয় করলাম 25.5। এবার আমাদের এখানে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি 23.25 রাখা হয়েছে, যেটার সাথে এই 25.5 একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা কি সেটাকে আমাদের এবার খুঁজে আনতে হবে। তো তোমরা বাড়িতে 10টা হোমওয়ার্ক নিজেরা তৈরি করবে, তৈরি করে আমাদের কুইক এল দপ্তরে তোমরা পাঠাবে বা সায়েন্স ইনস্টিটিউটের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা তোমাদের জানা আছে সেখানে তোমরা পাঠাবে, আমরা সেটাকে দেখব। এবং এইভাবে তুমি 10টার পরে পরবর্তীতে আরও 10টা হোমওয়ার্ক করবে, করে তুমি প্র্যাকটিস করবে। এই যে এত বড় একটা GI ম্যাথের সমস্যা তুমি যদি নিজে তৈরি করতে পারো, তাহলে তুমি মনে রাখবে এত বড় সমস্যা তোমার পরীক্ষাতে না আসলেও তোমার পরীক্ষার সমস্যাটি এই সমস্যার তুলনায় অনেকটা সহজ বলে মনে হবে। তোমার কাছে পরীক্ষার হলে গিয়ে যেটা তুমি পরীক্ষার হলে সুফল পাবে, তাহলে আমরা দেখে নেব যে এই 23.25 এটার সঙ্গে এই 25.5 কোনো সম্পর্ক আছে কি না। তো এবার দেখো যে এই যে টোটাল বিষয়টা আমরা দেখলাম, এই তিনটের গড় এখানে, এই তিনটের গড় এখানে, এই তিনটের গড় এখানে, এই তিনটের গড় এখানে, আবার এইটা আর এইটার গড় এখানে, এটা আর এটার গড় এখানে, এইটা আর এটার গড় এখানে, এইটা এটার গড় এখানে, সব কটাই কিন্তু আমরা গড়ের উপর বেস করে সমস্যাটি পাচ্ছি। এবার যেহেতু সব কটা গড়ের উপর বেস করে পেয়েছি, মিডিলের সংখ্যাটা
এই চারটে সংখ্যার গড় কিনা একবার দেখে নেব, যদি গড় হয় তাহলে আমি বলে দেব যে ওই উত্তরটাই ঠিক, আর মিডিলে কোনো সংখ্যা না থাকলে তাহলে বলতে পারতাম এটাই ঠিক। মিডিলের ওই 23.25 যদি না থাকতো, এই জায়গাটা যদি এরকম ফাঁকা থাকতো, তাহলে আমরা বলতাম 25.5 এটাই উত্তর। কিন্তু এখানে যেহেতু 23.25 রয়ে গেছে, সেই জন্য আমাদের একটু যাচাই করতে হবে। তো এবার আমি তোমাদের একটা বিষয় শিখিয়ে দিই, তোমরা যখন HW করবে তখন তোমরা যেটা গড়ের উপরে করবে, তখন এই চারটে সংখ্যার গড়কে তোমরা এখানে লিখবে, এখানে ফাঁকা রাখতে পারো, এখানে ফাঁকা রাখতে পারো, এখানে ফাঁকা রাখতে পারো, এখানে ফাঁকা রাখতে পারো। আর যদি তোমরা এই তিনটে সংখ্যার সমষ্টি এখানে করো, এই তিনটের সমষ্টি এখানে করো, এই তিনটের সমষ্টি এখানে করো, এই তিনটের সমষ্টি এখানে করো, এই দুটোর সমষ্টি এখানে করো, এই দুটোর সমষ্টি এখানে করো, তাহলে তোমরা একটা কাজ করবে, এই চারটের সমষ্টিকে এখানে লিখবে। যদি এই তিনটের গুণফল এখানে হয়, তাহলে তোমরা সবকটাকেই গুণফল আকারে বসিয়ে যাবে। তাহলে কী হবে, একই লজিকের উপর বেস করে ক্রমশ আমরা এগিয়ে যেতে পারবো। এমনিতেই সমস্যাটি অনেক বড় এবং অনেকটা জটিল বলে মনে হচ্ছে, তারপরে যদি সেটা একই লজিকের উপর বেস করে তৈরি না করা হয় তাহলে অনেকটাই জটিল হয়ে যাবে। তো একই লজিকের উপরে বেস করে তৈরি করে দশটা দশটা করে প্র্যাকটিস করো, তারপরে দরকার হলে এখানে গড়ের উপরে তুমি এখানে যোগফল হিসেবে করতে পারো বা গুণফল হিসেবে করতে পারো, সেই মিশ্র লজিকটাকে পরে আমরা প্র্যাকটিস করব। এবার আমরা চলে যাব যে 16.5 যেটা আমরা এখানে পেয়েছি, 16.5 এখানে পেয়েছি, 21 এখানে পেয়েছি, 30 আর ওখানে পেলাম 25.5। এই চারটে সংখ্যার গড় করে যদি এটা পাই তাহলে আমি সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবো। তাহলে 5 আর 5 10 এর 0 হাতে 1, 7 আর 1 8 আর 5 13 হাতে 1, 2 4 6 আর 3 9, 93কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, একটা দুটো তিনটে চারটে সংখ্যা, 93কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দুগুণে 8 1 13 3 4 12 1, 0.0 নিলাম, 2 এর জন্য 8 হলো 0 20 5, 23.25। তাহলে এই চারটে সংখ্যার গড় এটা পাচ্ছি, তাহলে আমি নির্দ্বিধায় বলে দিতে পারবো যে আমি যে 25.5 উত্তরটাকে বের করেছি সেটা একদম কারেক্ট। এবং তোমাদের উত্তরের অপশানে যেখানে তোমরা পাবে যে 25.5 সেটাকে উত্তর হিসেবে বেছে নেবে। তো আজকের যে মডেল চার্টের উপরে আমরা জিআই ম্যাথটি সমাধান করলাম, এটা অনেকটা বড়, অনেকটা জটিল, এবং এই জটিলতা তুমি আরও 10টা যদি এইরকম সমস্যার সমাধান করো 3 রকমভাবে, তাহলে এই জটিলতাটা তোমার কাছে সহজ সরল প্রাঞ্জল হয়ে যাবে এবং এই ধরনের সমস্যার উপরে তোমার দক্ষতা অনেকটা বেড়ে যাবে। জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিআই ম্যাথের উপরে তোমার ভীতি কমে যাবে এবং তোমার দক্ষতা বেড়ে যাবে, পরীক্ষার হলে গিয়ে তুমি জিআই ম্যাথের সমস্যা সমাধান করতে পারবে অনায়াসে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করো। নিশ্চিত নবোদয় নামক বইটি সংগ্রহ করতে হলে বা অনলাইন ক্লাস বুক করতে গেলে হোয়াটসঅ্যাপ করে জানাবে, আর এর পরবর্তী ক্লাসের আপডেট যদি সবার আগে পেতে চাও সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো।